এক অ্যাপ এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। তারপরে ছয় ঘন্টা হসপিটালে ছিলাম, শ্বাস প্রশ্বাসে প্রবলেম হয়েছিল, অক্সিজেন দিয়ে তারপর শ্বাস প্রশ্বাস ঠিক করতে হয়েছে। আবারও দাঁড়িয়ে আছে এখানে। বুঝছেন ভাই, আমার তো একটা গার্লফ্রেন্ড আছে, জানেনি, এটা খুব ভালো, আমার যখন যা লাগে তখনই তা দেয়, মানে বলতে পারেন আমার মানে ক্রেডিট কার্ডের মতো। তো আপনার সম্বন্ধে তো কিছুই জানি না, কিছু বলেন শুনি, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কী আছে? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কী বলেন এটা, মানে কখনো কি কাউকে পছন্দ হয় নাই? ছিল একজন আমাদের গ্রামের একটা মেয়ে, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। ও, তার মানে ব্রাদার আপনি ছেঁকা খাইছেন? না ভাই, আমি তো কখনো বলতেই পারি নাই আমার পছন্দের কথা। কেন, তুই কি সাহস নাই? আমার মানে কেমন জানি খালি ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, আমি বাদ দেন। আপনার ইন্টারভিউ কেমন হলো? দিলাম খালি। কোনো অসুবিধা নাই, ঢাকায় আসেন, দুই চারটে ইন্টারভিউ দেন, ইনশাল্লাহ একটা হয়ে যাবে। তো তাহলে ফ্রেশ হন, আপনি ফ্রেশ ট্রেশ হয়ে আসেন, আর খাবার রাখা আছে। এক্সকিউজ মি, আপনার সাহস তো কম না, আপনি ছাদে উঠেছেন কেন? না মানে এমনি। আপনি জানেন না ম্যাসের সিঙ্গেল ছেলেদের ছাদে ওঠা নিষেধ? না জানতাম না, জানলে উঠতাম না। নতুন আসছেন? নেক্সট টাইম যদি কখনো ছাদে ওঠেন তাহলে আপনার পা দুটো ভেঙে নেয়।
ছাদেই রেখে দেবো আর আপনার বডিটা বাড়ির বাইরে থাকবে। যেতে বলেছি। ব্রাদার, কি মন খারাপ নাকি? না ভাইয়া। এতক্ষণ কোথায় ছিলেন? ভাইয়া ছাদে গেছিলাম। আচ্ছা ব্রাদার, একটা কথা বলি, হ্যাঁ, এখন আর ছাদে যাবেন না, বাড়িওয়ালার মেয়ে একটু চিল্লাচিলি করে। জি, আমার সাথে ওনার দেখা হয়েছে। মানে কিছু কি বলেছে? সাবধান করে দিয়েছে। আসলে ব্যাপারটা কি, বাড়িওয়ালা থেকে লন্ডন, তার মেয়ে থাকে বাংলাদেশে, বিকালবেলা একটু ছাদে হাঁটাহাঁটি করে, আর ব্যাচেলারদের এমনি ছাদে যাওয়া নিষেধ। বুঝতে পারছি। তো আমি একটু বাইরে যাচ্ছি, ও আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তো আপনি তো আছেন, বাসায় তো আছেন, কোথাও বেরোবেন নাকি? হ্যাঁ, আমি কোথাও যাব না। তো মা, আপনি কি রান্না করতে পারেন নাকি? মোটামুটি টুকটাক। টুকটাক করলেই হবে, ম্যাচ বাসায় এত মানে স্পেশাল কিছু রান্নার কিছু নাই। আপনার রান্নাঘরে সব কিছু দেওয়া আছে, আপনি একটু অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে? জি। ব্রাদার, একটা কথা বলতাম, বুঝছেন তো? আবার চিন্তা করতেছি আপনি আবার কি কিছু মনে করেন তাহলে। না না ভাইয়া, বলে ফেলেন না। আমার কাছে না ক্যাশ নাই, তো কার্ডটাও না কাজ করতেছে না। তো এখন মানে বুঝতেছি না, আবার ব্যাংকে যাব, ব্যাংক থেকে আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করব, সেটা তো আপনার কাছে কি হাজারখানেক টাকা হবে? টেনশন নিয়েন না, আমি জাস্ট নেক্সট উইকে আপনাকে ব্যাক করে দিচ্ছি। না না, টেনশনে কিছু নেই। ওই ভাই, ও ভাই, ওই হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, হ্যাঁ বেবি, লাভ ইউ। আপনার একটা কাজ দিছিলাম, কিন্তু আপনি তো পারলেন, আপনি তো ব্যর্থ। মানে কোনটা জানো ভাইয়া? কোনটা ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, বুঝেও ছোট ভাই, ওই ব্যাপারটা না? হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটু নামবেন। ব্যাপারটা হয়েছে কি, মানে প্রেম ভালোবাসা এই ব্যাপারগুলি না মনস্তান্ত্রিক ব্যাপার। হ্যাঁ, তো আমি একটু হাত রাখি, বেদবি নেন না। তো এই জিনিসটা হচ্ছে ভিতরের একটা কথা, ফিলিংস, ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর ফিলিংস এইটা, এটা মনে মনে বাড়ি খাইতে হয় ভাই। তো এইটা যদি আপনি নিজেরটা নিজে বলেন না, আই থিঙ্ক সো এটা আপনার জন্য ভালো হবে। আপনি আবার জ্ঞান দিতেছেন? এই মেয়ে, আপনি আমার জ্ঞান দিতেছেন? এই খায়ের বাইরে আপনি জ্ঞান দিতেছেন? এই মহল্লাবাসী পুরোটাই খায়ের বাইরে ডরায়, আর আপনি আমার জ্ঞান দিতেছেন? হ্যাঁ, আমার তো ওই জায়গায় পুতাই গেছি, আমার গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড মানে আমি যারা ভালোবাসি, হ্যাঁ, আমি আমি সামনে গিয়ে কইতে সাহসটা পাই? ওই সাহসটা থাকলে কি আপনার কাছে হেল্প চাই মিয়া? ভাই, আমি যেটা বলতেছিলাম কি, আমি ব্যাপারটা একটু চেষ্টা করবো, ঠিক আছে? অসুবিধা নেই, আল্লাহ বলছি। ঠিক আছে, আপনি চেষ্টা করেন, কিন্তু আপনার তো জানেনি, আমার সঙ্গে যান তো সম্পর্কে আপনি জানেন, যদি না পারেন যে বাড়িটা থাকেন নিজ দায়িত্বে বাইরে যান, নাহলে কিন্তু দেখি মানে কি করা যায়। তো ভাই, যে আমার বাবু সোনা ফোন দিব, তো আমি চাইতে বাবু সোনা করেন, যা কিছু করেন আমার কাজটা আমার দিয়ে একটু দেন দিয়ে। হ্যাঁ বাবু, ভাই কপালে যা আছে ভাই, আজকে ভাবিটা মনের কথাটা বয়া ফেলান ভাই। আমি নিজেই কমু, কাউরে লাগবো আমার মনের কথা, আমি কারো হেল্প লাগবো। হ্যালো, কি ব্যাপার,
কিছু বলবেন? মানে আপনাকে দেখলে তো কত কিছু বলতে চাই, কিন্তু আপনার সৌন্দর্য দেখে তো সব কুলাই ফেলে, তাই না? আপনারা কি আমাকে ফলো করছিলেন? না, আপনাকে ফলো করবো কেন? আমরা আশেপাশে কে কোথায় কেমন আছে ওইটা ফলো করতেছি। বাসা খালি আছে নাকি? ও আচ্ছা, আপনার কি ওই যে বাইরে মানুষকে যে ফ্ল্যাট বাসা রেডি করে দেয় ওই ধরনের কোনো এজেন্সি? না এজেন্সি না, তার কোনো মানুষের যদি আর কি হেল্প লাগে আমরা হেল্প করি। হ্যাঁ না, একটা দায়িত্ব কর্তব্য আছে। আপনি যে এলাকায় থাকেন সেটা আমি জানি, আমি কিন্তু আপনাকে চিনি। আপনি আমাকে চিনেন? হয়ে গেল। কি হয়ে গেল? একটা কথা বলি, ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে দিই। আপনি যে স্কুলের স্টুডেন্ট, হ্যাঁ আমি সেই স্কুলের টিচার। কথাটা মনে রাখবেন, যান কাজে যান। বলা কিছুলাম যে আমার পক্ষে এখন পসিবল না লন্ডনে যাওয়া। আহা, আমি তো মানা করিনি। বিয়ে আমি করব, বাট লন্ডনে কোনো ছেলেকে বিয়ে করতে চাই না। দেশে থাকি, হ্যাঁ দেশে থেকে এরকম একটা ছেলেকে বিয়ে করতে চাই। এখানে যে স্যাটার, আমি ওরকম একটা ছেলে বিয়ে করব। যদি তোমার ভুল হয়েছে, তুমি তো জানো আমি কেমন রক চোখা, খাবড়ায় তোমরা কান মন খুলে সুন্দর করে রেখে দিলে একটু দেখ। ছাদে উঠতে নিষেধ করেছি, তাই এখন আমার গেটের সামনে এসে আমাকে ডিস্টার্ব করছেন? কম সাহস না তো আপনার? আপনার মতো পুরুষ মানুষদের কি প্রবলেম জানেন? যখন খালি একটু ইনফরমেশন পান একটা মেয়ে একা থাকে তখনই তার পিছিয়ে লেগে যান। ফালতু লোক কোথাকার! তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে, আমিও দুই পায়ে দাঁড়িয়ে চেয়ে থাকি তোমার বাড়ির বারান্দার দিকে। কি লিখেছেন এসব? কি লিখেছেন? কবিতা কবিতা মনে হয়। একদম ফাইজলামি করবেন না, চটকায় না একদম গালের যতগুলো দাঁত আছে সব ফেলে দেবো, একদম সবগুলো দাঁত এই মাটিতে পড়ে থাকবে। ফালতু লোক কোথায়, এত বড় সাহস আপনার কোথা থেকে আসছে? তোরা যে খামড়া রেখে গেছিলি তোর ভাবে কি পাইবো? আর আমি নিজে তো ওই দরজার সামনে গিয়ে চিড়িটা দিয়ে এলাম ভাই। আমি দেখছি ভাই, নিজ চোখে দেখছি ও দরজার সামনে রাখছে। এবার আমি কনফার্ম, আমার কবিতা পড়া তোর ভাবি আপ্লুত হয়ে পড়বে আমার ভালোবাসা। ভাই কি কবিতা লিখছিলেন আপনি? আরে বেটা কবিতা শুনবি, কবিতাটা শোনাই তো পড়ে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
তাকিয়ে আছে আকাশের দিকে। ঠিক সেইভাবেই আমিও দুই পায়ে ভর করে তাকিয়ে আছি তোমার বারান্দাতে। আমি জানি এর পরেই মনে কর ভালোবাসাটা সেটিং, বুঝা হলো আমি তার ভালোবাসা। ব্রাদার কি আপনার? ম্যাডামের ভয়। ম্যাডাম কোন ম্যাডাম বলেন তো? সে কি করছে? আমি বুঝলাম না, মানে এই ধমক খেতে জ্বর এসে পড়লো, আপনি তো একদম সাহসী নাই। হ্যাঁ আপনি তো ইঁদুরের কলিজা, তো আপনাকে ধমক দিল কেন বলেন তো? আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম বুঝছেন, তারপরে সে যেটা করলো তার দরজার সামনে আমি একটা চিরকুট দেখলাম, একটা কাগজের টুকরো দেখে সেটা দেখে তাকাইলাম। তাকানোর সাথে সাথে সেও দেখি ঠাস করে দরজাটা খুললো, কাগজটা হাতে নিয়ে সে আমারে কইল, পইরা করলো আমি নাকি কাগজটা তার বিশ্বাস করলো, আমি কাগজটা তার দিয়ে নেবে, তারপরে আমার গোষ্ঠী উদ্ধার করে দিল ভাই। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, ইমু তো আমাকে অনেক রেসপেক্ট করে। হ্যাঁ আপনাকে রেসপেক্ট করে? হ্যাঁ হ্যাঁ রেসপেক্ট করে, আর সকালে উঠে আমি ব্যাপারটা সেটিং করে দেবো, প্রবলেম নেই ব্রাদার। তো ব্রাদার আপনি কি রান্না করেছেন নিশ্চয়ই? তা বাইরে দমুখে কাঁপতে কাঁপতে রুমে এসে দেখি পুরো শরীরে আগুন বেড়ে দিছে, তারপর যে চাদরের তলে ঢুকছি, চাদরের তলে শুয়ে রান্না করবো কেমনে। এত চালাকি জ্ঞান করে মানুষ, এত চালাক হয়ে জ্ঞান আমি শুধু পারি না। ভাই এগুলি নিয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকেন, কোনো প্রবলেম নেই, আপনি এলাকায় আপনার নিজের মতো চলেন, আর কেউ যদি কখনো কিছু বলে আপনি আমার কথা বলবেন, তাহলে দেখবেন সব ঠান্ডা। ভাই আপনি কি মাস্টার? ব্রাদার আমি কেন মাস্টার হব, আমার কিছু ব্রাদার্স আছে কি, তারা হচ্ছে একটু ক্যাডার টাইপের, তো তারা দেখলে আমাকে আবার খুব রেসপেক্ট রেসপেক্ট করে, তালাম টালাম দেয়, সন্ত্রাসী ওরকমই আর কি, বাদ দেন। আচ্ছা আমি দেখতেছি, আপনার এখানে একটা অসভ্য লোক থাকে, সেই লোকটা কোথায়? এখনই মেরে হাড়গোড় ভেঙে আমি একদম কোরিয়ায় পাঠিয়ে দেবো ওর দেশের বাড়িতে। আপনি একটু বেশি ন্যাকামি করেন, আপনাকে যতটুকু বলেছি জাস্ট অতটুকু করলেই হবে।
আচ্ছা ঠিক আছে, কিন্তু ও তো আমার খুব দূর সম্পর্কের আত্মীয়, মানে আমার খালাতো ঘরের মামাতো ভাই, তো ঢাকা শহরের কেউ নাই, আমি একমাত্র ওর আশ্রয়দাতা, আমার উপরেই খেয়ে পড়ে বেঁচে আছে, চাকরি খুঁজছে এখন, ওকে যদি আমি পাঠিয়ে দিই ওর বউ বাচ্চা নিয়ে না খেয়ে আর কি জীবনযাপন করবে। হয়েছে বাবা, এত হিস্ট্রি বলা লাগবে না, এত কিছু যেহেতু বলেছেন, জাস্ট ওনার ওয়াইফ এবং বাচ্চাদের জন্য আমি কনসিডার করলাম ব্যাপারটা, বাট প্লিজ ওনাকে ওয়ার্নিং দিয়ে দিবেন নেক্সট টাইম যেন আমি ওনাকে আমার চোখের সামনে না দেখি। না সেটা আমি বলে দেবো, আর এরপরে যদি কোনো অ্যাকশন নেয় আমি ওটার রিয়াকশন অবশ্যই নেব। আসো ভিতরে, না চা খাবো না। শোনো ইমু, তোমার একটা কথা বলি, তুমি যখন তখন আমাদের বাসায় আসবা না, আর তুমি বলো কি বলো, আমাদের কি বের হয়ে যেতে হবে, আমরা কি তোমার কাছ থেকে ভাড়া নিয়েছি? যদি তোমার বাবা যদি বলে, আঙ্কেল যদি আমাদেরকে বলে, আমরা এমনি বের হয়ে যাবো, আর তুমি যদি আমাদের সাথে অ্যাডজাস্ট করতে না পারো, নো প্রবলেম, তুমি বাসা ছেড়ে চলে যাও। হ্যাঁ এখন যাও তুমি, আমার ব্রাদার খুব অসুস্থ। কোনো প্রবলেম নেই ভাই, আমি বলেছিলাম না, দু চারটা ধমক দিয়ে দিয়েছি, ঠিক হয়ে গেছে, প্রবলেম নেই। ধন্যবাদ ভাই। আরে ভাই কী যে বলেন, আমরা একসাথে থাকি না। আচ্ছা ব্রাদার, আপনি হেল্প করতে পারবেন? আমাকে 2,000 টাকা দরকার ছিল। আচ্ছা এখন দিব? না আমি যখন বাইরে যাবো তখন দিয়ে, আর আমি আবার বাড়িওয়ালার মেকিটটি উপকৃত আসবো। ঠিক আছে ব্রাদার, আপনি ঘুমান। রিং আইডি এজেন্ট হলেই লক্ষ টাকার ব্যবসা, সাথে থাকছে ফ্রি গাড়ি অথবা মোটরসাইকেল। বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন রিং আইডি, আ সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক। কিরে তোর বাবির বাসায় কি নতুন মাল আমদানি হয়েছে নাকি? বাবাই পরে তাকে এলাকায় দেখি নাই, নতুন মালই মনে হচ্ছে। আমিও নতুন দেখতেছি, ডাক দিমু? ডাক দিমু মানে ডাক দে। ওই ভাই এদিকে আন। বাইরে সালাম দেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? সাদেক ভুঁইয়া। ভাইয়ের নাম কালা খায়ের। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। ওই মিয়া মস্করা করে না লাগে? না ভাই মস্করা করতে যাব কেন, মানে নামের তো প্রশংসা করা উচিতই। ওই মিয়া ওই নামের প্রশংসা এমনি করবেন? বাড়ি চিনেন আপনি? ভাই হলো এরিয়ার ডন, বাড়ি এক নামে চিনে সবাই, এমনি প্রশংসা করলে হইব না। কি আর কথা বাড়াইছে তো ভাইয়া, আপনার ওই বাড়িতে কি? ওই বাড়িতে তো আমি থাকি। করেন কি আপনি? ভাইয়া 3-4 দিন হয়েছে ঢাকায় আসছি, এখনো করা করি সুযোগ পাই নাই। কি করা করে সুযোগ পান নাই? চাকরি ভাইয়া, মানে 3-4 জায়গায় ইন্টারভিউ দিছি কিন্তু চাকরি করার সুযোগ হয়নি এখনো, ডাক পড়েনি। আপনার বাড়িওয়ালার মেয়ে মরে চিনেন? ইমু হইতেছে আমার অবু বউ, 3 বছর ধরে আমরা প্রেম করতেছি, খুব শীঘ্রই আমাদের বিবাহ হইতে যাচ্ছে, আর বিবাহের প্রথম গেস্ট হইলো আপনি, মানে প্রথম ইনভাইট করলাম আপনার। আলহামদুলিল্লাহ ভাইয়া, জন্ম মৃত্যু বিবাহ এগুলো তো উপরওয়ালার হাতে, তারপরেও আমি আপনার দাওয়াত কবুল করলাম। জ্ঞান দেন না ভাই, জ্ঞান দেন না, জ্ঞান মেনে আমার ভালো লাগে না। এখান থেকে ইমু আপনার কী হয় এটা কর? আমার তো কিছু হয় না ভাই, আপনার হবু বউ হয়। ভাইয়ের বউ মানি আপনার ভাবি লাগে। কি লাগে? ভাবি লাগে, ভাবি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ সো এখান থেকে দেখলে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম ভাবি, ঠিক আছে?
ইন্টারভিউ দিতে যাইতেছেন, কিছু খাওয়া টাওয়ায় যান, দোয়া টোয়া করুননি। ভাই এখানে কি খাবেন, গাছপালা ছাড়া তো কিছু নাই। আপনার কিছু খাওয়াইতে হইব না, কিছু খরচাপাতি দিয়া যান তাইলে হইব। বেশি না, 500 দিলেই চলবে। ভাই দুই জায়গাতে ইন্টারভিউ দিছি, চাকরিটা হবে কিনা সেটা তো জানি না। আরে ভাই আমার কত কষ্ট করে দেখছস ভাই, আমরা তো মহল্লার ভাই ব্রাদার তাই না, মহল্লার ভাই ব্রাদার হিসেবে আপনার তো একটু হেল্প করতেই পারি। আপনি একটা কাজ করেন, যতদিন আপনার চাকরি না হয় ততদিন আপনি আমার আন্ডারে পার্ট টাইম জব করেন। হ্যাঁ ভাই কোনো সমস্যা নেই ভাই, কোনো কাজ তো ছোট না ভাই, কাজ করা দিয়েই হচ্ছে বড় বিষয়। বলেন ভাই কী করতে হবে, কী কাজ? মিলো এই যে ভাই এই জিনিসটা আছে না, সুন্দর করে নিজ দায়িত্বে সযত্নে আপনি আপনার ভাবির কাছে পৌঁছাই দিবেন, এটাই আপনি। না ভাই ভাই আমি আমার মাফ করে আমি এটা পারবো না ভাই। পারবো না মানে ভাই, মাত্রই তো কইলেন কোনো কাজ আপনার কাছে ছোট না, সব কাজ আপনি করতে পারবেন। না ভাই বিষয়টা সেটা না ভাই, ভাই বিষয়টা অন্য জায়গায় ভাই। আপনার হবুর মেজাজটা অনেক করা ভাইয়া। আরে ভাই মেজাজটা করা এটা তো আমি জানি, মেজাজ করার পিছনে তো কারণ আছে। মনে করেন আমি তো অনেক দিন ধরে তারা গিফট দিই না, আপনি দেখেন ভাই আপনি গিফটটা আপনি পৌঁছাই দিয়েন, আমি শিওর এরপরের থেকে আপনার রুমে ডাইকে আই না পোলাও কুরমা খাওয়াবো ভাই। তারপরও ভাই মানে এই কাজটা আমি না করি, আমার অন্য কাজ দেন ভাই। ঠিক আছে ভাই আপনি এক কাজ করেন, আপনি যেহেতু আপনার ভাবির সামনে যাইতে পারবেন না, এক কাজ করেন এই জিনিসটা ধরেন সুন্দর করে আপনার ভাবির দরজার সামনে তাইলে নায়িকা দূর দিয়ে যায় না ভাই। ভাই আমি কোনো কথা শুনতে চাইতেছি না, আপনার যান প্লিজ ভাই, অন্য কাজ করি। আর অন্য কাজ না, আপনি কিন্তু মাথাটা গরম করেন না ভাই, আপনি সুন্দর করে যান, আমার পিছে তাকে যান তো ভাই, মেজাজ কিন্তু গরম হয়ে যেতেছে। নাস্তা সামনে রেখে এতক্ষণ বসে থাকতে হয় না, খান। ওয়াশরুমে যাবেন? নো প্রবলেম, নাস্তা শেষ করে যত খুশি তত ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে গিয়ে দিন রাত 24 ঘন্টা বসে থাকবেন, ঠিক আছে? শেষ করে
আর কত চাইয়া থাকবো তোমার বাড়িতে, আর কত খাড়াইয়া থাকবো তোমার বাড়ির কাছে। তুমি সাদা আমি কালা, তাই বলে কি ভালোবাসা মানুষ? একটা বার খালি চোখ মারো, আমি হৃদয় ছুঁড়ে মারবো। কেন, কিছু করেছে? আমি ওকে বারবার বলেছি, ও জানি তোমার সাথে উল্টাপাল্টা কিছু না করে, ওকে আর আমি এই বাসায় রাখবো না, ওকে আমি বের করে দিব। আহা থামেন তো, ব্যাপারটা আসলে ওরকম না, আমার ওনার সাথে একটা অন্য কাজ ছিল। বলেন না উনি কোথায়। কেন, আমাকে একটু বলা যায়? পার্সোনাল। ও পার্সোনাল না, ও তো কিছুক্ষণ আগে বের হয়েছে চাকরির ইন্টারভিউর জন্য, আর বেচারার শরীরটা খুব ভালো না। ওনার পালসের সমস্যাটা কি বেড়েছে? কিসের পালসের সমস্যা? ওর কোনো পালসের সমস্যা নাই। ইমু, আই এম এক্সট্রিমলি সরি, আমি না সেদিন তোমার ভয়ে আমি একটা মিথ্যা কথা বলেছি এই যে পালসের ব্যাপারটা নিয়ে। ওর কোনো পালসের সমস্যা নেই। আরও যে বলেছিলাম না ওর বউ আছে, বাচ্চা আছে, আসলে সেটাও ভুল। সত্য হচ্ছে কালকে রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আসলেও সত্য। ও বাইরের থেকে কী জানি খেয়ে এসেছে, তারপর থেকেই ওর সারা রাত ধরে ওর বুকে ব্যথা এবং খুব মানে অবস্থা ফুড পয়জনিংয়ের মতো একটা অবস্থা হয়ে গিয়েছিল। ইমু, সাদেক আসলে কি ওকে কিছু বলতে হবে? না, কিছু বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে। আল্লাহই জানে আবার কি করছে ও। ভাইয়ের কথা অমান্য, এমনি করে সারাদিন বয়া থাকতে হইবে জায়গায়। আচ্ছা মালদার তো মুরগি বানাইলাম, একটা সেলফি তুলতে হয় না? অবশ্যই ভাই, আমি তুলতে আসছি। তোল তোল, সুন্দর করে তুল, ভালো করে। না তেমন কিছু না, কেমন আছো তুমি? আমাকে তুমি করে বলার সাহস কি করে পেলেন আপনি? আর আপনার সমস্যাটা কি? এসব রাস্তার ছেঁচড়া ছেলে পেলেদের কথা আপনি এসব করছেন, লজ্জা লাগছে না আপনার? আর কালা খয়ের না জর্দা খয়ের আপনার প্রবলেমটা কি বলেন তো? ভাবি ভাই কিন্তু আপনার অনেক পছন্দ করে। এই ছেলে কে তোর ভাবি? হ্যাঁ লিমিটের মধ্যে থেকে না কথা বল, নাইলে না থাপ্পা একদম চেহারা নকশা চেঞ্জ করে দেবো, ফালতু ছেলে পেলে কোথাকার। হ্যাঁ আর আপনি আপনি আমার বাসার সামনে এসব করে রেখে আসতেন না, সব জিনিসপত্র রেখে আসতেন, লজ্জা লাগে না নিজের চেহারাটা আয়নার সামনে দেখেন না? বাসায় আয়না নেই, এরকম একটা চেহারার কাটিং নিয়ে আপনি কি করে চিন্তা করলেন যে আপনার মতো ছেলের সাথে আমার রিলেশনশিপ হবে? আর এই যে আপনি, আপনার কি সমস্যা বলেন তো? ওদের কথাবার্তা আপনি কেন এগুলো করছেন? আপনি এতে লাভটা কি বলেন? বিশ্বাস করেন আমি তো করতে চাই নাই, আমার ভয় ট্রয় দেখা তারপর করেছি। আপনি সাহস নেই, আপনি পুরুষ মানুষ না, থাপ্পড় মারতেন ধরে দুইটা, বাপ বাপ বলে পালাই। তুমি কিন্তু অনেক বেশি করে ফেলতেছো, অনেক বেশি বলে ফেলতেছো। চুপচাপ আসি ভালোবাসি দিয়ে দিয়ে কিছু বলতেছি না, জানো না আমি তোমার কি করতে পারি? আমি কি করতে পারি দেখছিস? বিয়াদব ছিল কোথাকার, আমার তো কোনো দোষ ছিল না ভাই,
তোর ছিল কি ছিল না ওটা তো সিনি দেয়া গেছে, খুব তো হিরো সাজলেন। ভাই আমি হিরো কই সাজলাম, আমি তো চুপ করেছিলাম ভাই। এটা কি চিনেন? ইমো যদি আমার না হয় এই মহল্লার কারোই হইতে দিব। আপনারা কি করতে চাইতেছেন? ভাবি যদি রাজি থাকে তাইলে বাল্বটা ফালা দিব, আর যদি রাজি না থাকে তাহলে ভাবির সুন্দর চেহারার মধ্যে ছোট্ট একটা ম্যাপ একটা দিব। ভাই এটা করেন না ভাই, হ্যাঁ এটা ঠিক হবে না ভাই। ভাই আপনি যারা পছন্দ করেন তার এত বড় ক্ষতি করাটা ঠিক হবে না। কোনটা ঠিক হইব আর কোনটা ব্যা ঠিক হইব আপনার কাছ থেকে আমার শিখতে হইব? আমার সংবিধানে এটাই মানায়, এটাই হয়ে যেতেছে এবং এটাই হবে। ভাই শুভ কাজে দেরি করতে নাই, শুভ কাজের আগে মিষ্টি মুখটা করে লই। মিষ্টি খা, এই খা, ধরে খা, খান খান ভাই, চাকরি আপনারে ব্যাপার কি ব্যাপার? পুলিশের সাথে কথা হয়েছে, ওদেরকে ধরে নিয়ে গেছে। তবে আপনি আজকে যে কাজটা করেছেন এতে করে কিন্তু আমার ধারণা একদমই চেঞ্জ হয়ে গেছে। কে বলেছে আপনি সাহসী না? আপনি তো ভীষণ সাহসী একটা মানুষ। অ্যাকচুয়ালি পরিস্থিতি মানুষকে সাহসী করে তোলে, আপনি ঠিক তাই করেছেন। যখন যেখানে সাহস দেখানোর দরকার সেখানটাই দেখিয়েছেন। আমার কাছে মনে হয় আপনি খুব অসাধারণ একটা মানুষ, খুব ভালো একটা মানুষ, সহজ সরল একটা মানুষ। এখনকার যুগে এমন মানুষ একদমই পাওয়া যায় না, ঠিক এমনটাই থাকবেন। আর আই এম এক্সট্রিমলি সরি, অনেক বেশি দুর্ব্যবহার করে ফেলেছি আমি আপনার সাথে। প্লিজ আপনি সরি বলবেন না, আপনি হয়তো ভুল করে ফেলছেন, হয় না মানুষের এরকম ভুল হয়ে যায়, সরি বলার কোনো দরকারই নেই। আর আমার কোনো ভুল হলে আমি আসলে আপনার কাছে মাপ চাইতেছি, আমার বই কেন না? আর না কি বলছেন আপনি এসব? আপনারা ব্রাদার আসলে একটা খারাপ মানুষ বুঝছেন, এতদিন ধরে আমি এমোদের বাসায় আছি, আমার নামে তো কখনো কোনো কমপ্লেন আসে নাই, আর আপনি কয়টা দিন ধরে এসে ও ডিরেক্ট আমাদের রুমে এসে কমপ্লেন দিতে, এটা কি ঠিক করছে? ইমো আই এম এক্সট্রিমলি সরি। মামুন ভাই প্লিজ ডোন্ট বি এক্সাইটেড, অ্যাকচুয়ালি উনি আমার হেল্প করেছে, আমি ওনাকে থ্যাঙ্কস দিতে এসেছি। ওই যে আমাদের পাড়ার কিছু ছেলেপেলে আছে না, ওরা তো আজকে আমাকে অ্যাসিড দিতে চেয়েছিল, উনি এত বড় একটা দুর্ঘটনা থেকে আমাকে সেভ করেছে, সো ওনার একটা থ্যাঙ্কস পাওনো না ভাই? মাই গড ব্রাদার আই এম এক্সট্রিমলি সরি, আমি যে আপনাকে বলেছিলাম না আপনার সাহস নেই, এটা অ্যাবসলিউটলি রং, আপনার অনেক সাহস। কে বলেছে আপনার ইঁদুরের কলিজা? আপনার হচ্ছে বাঘের কলিজা। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, আপনি হচ্ছেন রিয়েল হিরো। তো ইমো তুমি আমাদের বাসায় প্রথম আসো, খালি মুখে তো তোমাকে বিদায় দেওয়া যাবে না, তো ব্রাদার একটু চায়ের ব্যবস্থা করেন তো। না না থাক, আজকে আপনি নাই যান আমি যাই। তো ইমো আমি তবে একটু রান্নার হাতটা একটু খারাপ, তো সবসময় চিনির জায়গায় লবণ দিয়ে ফিরে আজকে চিনি দিব, অসুবিধা আছে? অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু ডিস্টার্ব করতে এলাম, আপনাকে নিয়ে বাইরে যাব, আপনার সময় হবে? কোথায়? আজকে সারাদিন আপনি আমাকে নিয়ে ঘুরবেন না? মানে আমি কেন, আপনার সাহস নেই? আচ্ছা আপনি দাঁড়ান আমি রেডি হয়ে আসছি।
রিং আইডি এজেন্ট হলেই লক্ষ টাকার ব্যবসা, সাথে থাকছে ফ্রি গাড়ি অথবা মোটরসাইকেল। বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন রিং আইডি, আ সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক।